শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ চার আসামি দোষী সাব্যস্ত হয়েছেন। ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা আজ তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২৫,০০০ টাকা করে জরিমানা রায় দিয়েছেন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী ইমরান হোসেন সুমনের সাথে। সুমন, দোষী চারজনই তো দোষী সাব্যস্ত হয়েছেন, এই মুহূর্তে আসলে তাদের তারা কি বলছেন যে তারা কি আপিল করবেন বা কি আসলে বিস্তারিত কি জানতে পেরেছেন? ফারিন, আমরা প্রথমেই জানাতে চাই যে শ্রম আইন লঙ্ঘনের যে মামলায় আপনারা জানিয়েছেন যে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে, আর জরিমানার বিষয়টি সেটি হলো আসলে ৩০,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এই মামলায় চারজন আসামি এবং আগামী ১০ দিনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আরও যে চারজন আসামি রয়েছেন তারা আপিল করতে পারবেন এবং এই মুহূর্তে তাদেরকে আসলে কারাগারে যেতে হবে না, কারণ এই মামলার ধারাটি এরকম এবং এই মামলায় সেই সুযোগের বিধানটি আছে। আপনারা জানেন যে এই মামলাটি দায়ের করা হয়েছিল কলকারখানা পরিদর্শকদের তরফ থেকে এবং চারজন এই মামলায় সাক্ষ্য দিয়েছিলেন এবং বাকি যাদের সাজা হয়েছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তারা হলেন এই গ্রামীণ টেলিকমের সাবেক এমডি আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান। তো আমরা দেখছি যে রায় ঘোষণার পর ডক্টর মোহাম্মদ ইউনূস বেরিয়ে আসবেন, সেজন্য এখানে লোকে লোকারণ্য এবং জনাকীর্ণ ছিল আজকে আদালতের প্রাঙ্গণ। ভিতরে তিল ধারণের ঠাই যেটি বলে সেরকম ছিল মানে ছিল না, বহু মানুষ দেশি বিদেশি সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আসলে এই রায় ঘোষণা কেমন হয় এবং রায় ঘোষণার মাঝে মাঝেই ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি আইনজীবী ছিলেন আব্দুল্লাহ আল মামুন, তিনি বিভিন্ন বিষয় ধরিয়ে দিচ্ছিলেন। তিনি বলছিলেন যে যেসব বিষয়গুলো তারা যুক্তিতর্কে উপস্থাপন করেছিলেন সেই সব বিষয়গুলো সেইভাবে তুলে ধরা হয়নি। তখন বিচারক বলেছেন যে এগুলো মূল রায় যখন প্রকাশ হবে তখন সেসব বিষয়গুলো সেখানে তুলে ধরা হবে। এবং আমরা এই মুহূর্তে সহকর্মী সরোয়ার, আপনি যদি একটু দেখাতে চান যে আসলে অপেক্ষা করছেন, তিনি বের হবেন, হয়তো আরও সময় লাগবে। তার আগে আমরা একটু মামলার আদ্যপান্ত যদি আপনাদের জানিয়ে রাখি, এই মামলাটি দায়ের করা হয়েছিল ২০২১ সালের ৯ সেপ্টেম্বর। মামলার বাদী ছিলেন বাদী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, তারা এই মামলাটি করেছিল এবং এই মামলায় গত এই ২০২৩ সালের ৬ জুন ডক্টর ইউনূস সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় আদালতে এবং সেই অভিযোগ গঠনের আদেশ তারা চ্যালেঞ্জ করেছিলেন, উচ্চ আদালতে গিয়েছিলেন হাইকোর্টে, সেখানে তাদের আদেশ বাতিল হয়ে যায় গত বছরের ২০ আগস্ট এবং চূড়ান্তভাবে তাদের মামলাটি অভিযোগ গঠনের বাতিলের জন্য তারা যে আবেদনটি করেছিলেন সেটি খারিজ করে দেওয়া হয়েছিল। এবং ২২ আগস্ট থেকে গত বছরের এই মামলায় আবারও সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল এবং মামলায় যে অভিযোগটি করা হয়েছে সেটি হলো শ্রম আইন ২০০৬ বাংলাদেশের যে শ্রম বিধিমালা ২০১৫ রয়েছে সে অনুযায়ী গ্রামীণ টেলিকমের শ্রমিক বা কর্মচারীদের শিক্ষানবিশকাল পার হলেও তাদের নিয়োগ স্থায়ী করা হয়নি। প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক বা কর্মচারীদের মজুরি সহ বাৎসরিক ছুটি দেয়া, ছুটি নগদায়ন ও ছুটির বিপরীতে নগদ অর্থ দেয়া হয় না, এই অভিযোগগুলো করা হয়েছিল। এবং কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শনের পক্ষে আইনজীবী ছিলেন খুরশিদ আলম খান, আসলে তারা বলছেন যে অভিযোগ প্রমাণের জন্য তারা তাদের পক্ষ থেকে সব ধরনের যুক্তি তর্ক প্রমাণ উপস্থাপন করেছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ গ্রামীণ টেলিকমের যে আইনজীবী রয়েছেন আব্দুল্লাহ মামুন বলেছেন যে আসলে এই মামলাটি মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে টার্গেট করে করা হয়েছে, যদিও বা আমরা শুনেছি বিচারক তার রায় ঘোষণার আগে এবং বলেছেন যে এই মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা সাজা দিচ্ছেন না, তিনি তার মানে আদেশ হচ্ছে না, তার বিরুদ্ধে মামলার রায় হচ্ছে না, রায়টি হচ্ছে গ্রামীণ টেলিকমের যিনি চেয়ারম্যান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিরুদ্ধে। তো আসলে সব কিছু মিলিয়ে আমরা অপেক্ষা করছি ফারহীন, হয়তো কিছুক্ষণের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার আইনজীবী সহ কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শকদের যারা আইনজীবী রয়েছেন তারাও বের হয়ে আসবেন, হয়তো তখন আপনাদেরকে আরও বিস্তারিত আমরা জানিয়ে দিতে পারবো।